দেখাবো, ঠিক আছে, আমি এই যে সবগুলো লুক দেবো আমি। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আমার মনে হয় যে আমার জীবনে এত ভালো থাকার সময় খুব কমই এসেছে। আমি এত ভালো আছি কারণ আমার প্রথম উপন্যাস এসেছে বইমেলায়, জলছবি। এই উপন্যাস যে আমাকে এই সম্মান এবং এই ভালোবাসা দেবে আমি আসলে ভাবতেই পারিনি। এই অনুভূতি ব্যাখ্যাহীন। অভিনয় বলেন আর লেখা বলেন, সবই তো আসলে শিল্প আর সাহিত্যের সঙ্গেই জড়িয়ে। তো অভিনয় জীবনে আমি তো বহুমুখী সব চরিত্র দেখেছি, বিচিত্র সব জীবন আমি দেখেছি। তো আমার এই দেখা জীবন, আমার অভিনীত চরিত্রগুলো আমাকে কিন্তু নানানভাবে রসদ জুগিয়েছে আমার লেখার ক্ষেত্রে, এবং এই দেখা চরিত্রগুলোর বিভিন্ন রসায়ন আমি তুলে ধরেছি আমার এই উপন্যাসে। মানুষের জীবনে পাপ পুণ্য, ধর্ম অধর্ম এবং বিভিন্ন বৈপরীত্যময় ঘটন অঘটন রয়েছে, তো এই সব উঠে এসেছে আমার এই জলছবিতে। এবং জলছবি উপন্যাসে আমি চেষ্টা করেছি আমাদের সমসাময়িক জীবনের গল্প বলতে, সেই সঙ্গে আমাদের জীবনে পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তির যত গল্প সব কিছু চেষ্টা করেছি। তবে একটি উপন্যাসে তো আসলে সত্যি বলতে কি অজস্র জীবন বা অজস্র জীবনের গল্প তুলে ধরা সম্ভব নয়। কিছু জীবন এসেছে যেই জীবনগুলো আরও অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব করছে। আমার পরিবারে পড়বার এবং লিখবার প্র্যাকটিসটা অনেক বেশি দেখেছি, আমার বাবার মধ্যে, আমার বড় ভাই, পরবর্তীতে আমার শ্বশুরকে দেখেছি। তো লেখা কিংবা পড়ার সেই অনুশীলনটা খুব ছোট থেকে। আমি প্রথমে কবিতা লিখতাম, একটা সময় আমি ছোট গল্প লিখেছি, প্রবন্ধ লিখেছি, স্মৃতিকথা লিখেছি, আমার কিছু কিছু লেখা বিভিন্ন দৈনিকে এসছে। তো এই যে একটু একটু করে লেখা, এই লেখাগুলোই কিন্তু আমাকে আজকে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ বা পূর্ণাঙ্গ একটি উপন্যাস লিখবার অনুপ্রেরণা জুগিয়েছে। তবে সাহস হচ্ছিল না একটি উপন্যাস লিখব বা হঠাৎ করে বইমেলার মতো, আমাদের অমর একুশের বইমেলার মতো প্রাণের বইমেলায় আমি আমার একটি গ্রন্থ নিয়ে আসবো। এটার জন্য কিন্তু সাহসেরও খুব প্রয়োজন, কারণ আমাদের বইমেলা আমাদের ইতিহাসের কথা বলে, আমাদের ঐতিহ্য, আমাদের চিন্তা চেতনা মূল্যবোধের গল্প বলে, বাঙালির সংস্কৃতির কথা বলে। তো এই বইমেলায় একটি বই আসা অনেক সম্মানের, তাই খুব যে সাহস হয়ে উঠছিল না। গত কয়েক বছর থেকেই অনেক প্রকাশক আমাকে বলছিলেন মেলায় বই দেবার জন্যে, কিন্তু এবার আমি সাহস করলাম এবং লিখতে বসলাম। আর উপন্যাস লেখার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি আমার দেখা জীবনের গল্পগুলো যদি সহজ সরলভাবে আমার পাঠকদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে নিশ্চয়ই তারা ভালোবাসবেন এবং পছন্দ করবেন। আর বই কিন্তু আমাদের চিন্তা চেতনা এবং অনুভূতির ধারক বাহক। আমি যখন থাকবো না নিশ্চয়ই কোনো না কোনো পাঠক কিংবা আমার কোনো দর্শকের বুকশেলফে আমার একটি বই থাকবে, এবং এই বইটির মধ্য দিয়ে আমার অনুপস্থিতিতেও আমি সেই পাঠকের সঙ্গে আমার অনুভূতি, আমার ভাবনা এবং বিশ্বাসের একটি সংযোগ স্থাপন করতে পারব। সেই ইচ্ছে থেকেই আসলে আমি লিখেছি এবার। আমি খুব সরলভাবে কিছু জীবনের গল্প বলেছি, এবং আমি বলতে চেয়েছি আমাদের জীবনের সমস্ত জটিলতার মধ্যেও বেঁচে থাকাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি। জীবন অদ্ভুত সুন্দর। আমি আমার প্রত্যেকটা শব্দের মধ্য দিয়ে, আমার প্রত্যেকটা কথার মধ্য দিয়ে আমি সেই মেসেজটা আমি দর্শকের কাছে, আমার পাঠকের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমরা যেন কখনোই জীবনের কোনো মুহূর্তে হেরে না যাই, এবং আমাদের জীবনের অনেক ছোট ছোট জটিলতা নিয়ে কিন্তু আমরা হার মেনে যাই জীবনের কাছে, জীবন থেকে পালাতে চেষ্টা করি, কিন্তু যাপিত জীবন থেকে পালানো অতটা সহজ নয়। তাই আমি আমার পাঠককে, আমার যারা দর্শক আছেন তাদের কাছে আমার এই অনুভূতিটাই প্রকাশ করতে চেষ্টা করেছি। জলছবি, আমরা আমাদের যাপিত জীবনকে কখনোই কোনো একটি শব্দে বা একটি ক্যানভাসে প্রকাশ করতে পারি না। জীবন অনেক রহস্যময়, দুর্গম, খুব সহজেই আমরা সেই দুর্গম রহস্য ভেদ করতে পারি না। তাই জীবনের যেই চিত্রটা আমরা দেখি, আমাদের সামনে যেই চিত্রটা ভেসে ওঠে, তা কিন্তু অনেকটা টলটলে জলের মাঝে যেই ছবিটা আমরা দেখি, কখনো স্পষ্ট কখনো অস্পষ্ট।
সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাই। আমরা কিন্তু জীবনকে সরাসরি দেখতে পাই না। আয়নায় যেমন আমরা নিজেকে যখন দেখি, আমরা আমাদের প্রতিফলন দেখি, প্রতিচ্ছবি দেখি। মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি সেটা, আমরা কখনো নিজেকে দেখতে পাই না। আমরা আয়নায় যাকে দেখি তা হচ্ছে আমাদের প্রতিফলনটুকু দেখি। তো জলছবিও তাই, জীবনের সেই জলছবির গল্পই আমি বলতে চেয়েছি। এবং অনেকেই প্রশ্ন করছেন জলছবির সঙ্গে ছবি নামটির একটি সংযোগ আছে কি না। সত্যি বলতে কি, ছবি শব্দটি এত স্বচ্ছ এবং স্পষ্টভাবে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেই নামের কাছেই যাই না কেন কোথাও না কোথাও যেন ছবি রয়েই যায়। তাই জলছবির সঙ্গেও ছবির একটু অংশ রইল, আমি রইলাম না হয়। একদম মেলার প্রথম দিন থেকে, প্রথম প্রহর থেকে এসছে আমার বইটি, ফেব্রুয়ারির 1 তারিখে এসছে। এবং আমার জন্য খুব আনন্দের বিষয় হচ্ছে অনেক পাঠক ইতিমধ্যে বইটি পড়েছেন, তারা তাদের যারা কাছের মানুষ তাদের সবাইকে বইটির জন্য সাজেস্ট করছেন এবং অনেকেই মেলায় এসে বইটি খুঁজছেন। এবং কেউ কেউ আমাকে বলছেন যে বইটির কোনো না কোনো চরিত্রে, কোনো না কোনো জীবনে তারা নিজেদের দেখতে পাচ্ছেন। এটা আমার জন্য খুব আনন্দের, খুব খুব বড় পাওয়ার। আমি খুব চেয়েছি যে আমার লেখার সারল্য থাকুক, প্রাঞ্জল হোক, কিন্তু সেই সাথে সাহিত্য মানটা যেন থাকে। আমরা বাঙালি, আমাদের বাঙালি ভাষার এবং আমাদের বাঙালি সাহিত্যের একটা ঐতিহ্য আছে, দীর্ঘ দীর্ঘ ইতিহাস রয়েছে। তাই আমার লেখায় সেই সাহিত্য মানটা যাতে থাকে, আমার সেই চেষ্টাটা ছিল। সারল্যের সঙ্গে, প্রাঞ্জলতার সঙ্গে সাহিত্য মানটা আমি লক্ষ্য রেখেছি। এবং আমার ভাষার ব্যবহার, শব্দের ব্যবহারের প্রশংসা শুনছি আমার পাঠকদের কাছ থেকে। এটা সত্যি আমার জন্য আনন্দের। এবং আরও আনন্দের, আমি আমার দর্শক, পাঠক, সাংবাদিক ভাইদের কাছ থেকে, বিভিন্ন চ্যানেলের কাছ থেকে আমি যেই সম্মান, যেই যত্ন, যেই ভালোবাসাটা পাচ্ছি, সেটা আমার ভবিষ্যতের জন্যে অনুপ্রেরণা হয়ে থাকলো। আমি এই কথাটাই বলতে চেয়েছি, আমি বারবার চেষ্টাও করছি এই কথাটায় আসবার জন্যে। আমাদের এই প্রাণের বইমেলা অনেক সম্মানজনক একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যেই বইগুলো আসবে সেই বইগুলো অবশ্যই পরিশুদ্ধ, শুদ্ধ চর্চার বই, এবং এমন বইগুলো আসা উচিত যা আমাদের নিজেদের সংস্কৃতি, আমাদের সংস্কার, আমাদের বিশ্বাস এবং মূল্যবোধের গল্প বলে, ঠিক তো? তো এই বইমেলায় বই আনার ক্ষেত্রে অনেকেই তো লিখতে পারেন, তাই না? অনেকে লিখতে চান, লিখবার মানুষ অনেক, কিন্তু আমি একটুখানি লিখতে পারি বলেই যে আমি বইমেলায় বই নিয়ে আসবো, এটা হওয়াটা উচিত নয়। প্রকাশকদের অবশ্যই সচেতন হওয়া উচিত কোন ধরনের বই, কোন ক্রাইটেরিয়ার বই, কোন ধরনের বিষয়বস্তুর বইগুলো মেলায় আসবে, সে ব্যাপারে প্রকাশকদের একটা মানদণ্ড নির্ধারণ করা অবশ্যই উচিত। এবং অবশ্যই যারা প্রকাশনা সংস্থার সঙ্গে জড়িত যারা আছেন, তাদের সবার এ ব্যাপারে সচেতন হওয়াটা খুব জরুরি। যখন আমরা পরিশুদ্ধতার অগ্রযাত্রায় হেঁটে যাব, তখন অবশ্যই অশুদ্ধ সব কিছুই একটু একটু করে আমাদের পিছু ছেড়ে দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই আমরা যদি মনে করি যে আমাদের বইগুলোতে আমরা যেই সময়ের গল্প বলবো বা আমরা যেই বিষয়বস্তুগুলো নিয়ে লিখব, আমরা অবশ্যই আমাদের সেই সময়টাকে খুব স্বচ্ছতার সাথে, সুস্পষ্টতার সাথে এবং পরিশুদ্ধভাবে আমরা তুলে ধরব। কারণ আমি যখন অনেক অতীতের কোনো লেখকের, অনেক পুরনো কোনো লেখকের বই পড়ি, আমি কিন্তু তার বইয়ের মধ্য দিয়ে আমি সেই সময়টাকে দেখতে পাই, সেই সময়ের মানুষগুলোকে আমি স্পষ্ট দেখতে পাই। এটাই তো বইয়ের শক্তি, তাই না? একটি গ্রন্থের, একটি উপন্যাস বলেন, কবিতা বলেন, বা যে কোনো বইয়ের শক্তি কিন্তু তাই। তো আমরা যে সময়ের গল্পগুলো বলবো, সেই সময়ের গল্পগুলো যেন মন গড়া এবং মিথ্যা প্রলেপে আবদ্ধ না হয়, আবৃত না হয়, সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখা খুব জরুরি।
আমি তো প্রথম লিখলাম, আমি কখনোই বলবো না যে আমি খুব দারুণ কিছু লিখে ফেলেছি, কিন্তু আমার চেষ্টাটা শুরু হলো মাত্র, আমার পাঠকদের জন্যে, আমার দর্শকদের জন্য। আমাদের অনেক অভিনয় শিল্পী, আমাদের অনেক বিভিন্ন অঙ্গনে আমাদের যারা কর্মী আছেন, শিল্পীরা আছেন, পারফর্মাররা আছেন, তারা অনেকেই লিখেছেন। তো তাদের লেখা কিন্তু আমাকে বিভিন্ন সময় অনুপ্রাণিত করেছে। আমার মনে হয়েছে যে তারা যেমন তাদের দেখা জীবন বা তাদের নিজেদের বিশ্বাস, নিজেদের চিন্তা চেতনাগুলো বই আকারে লিখে গেছেন, ঠিক তেমনি আমি কেন একটু চেষ্টা করি না। আমাদের অভিনয় শিল্পী আবুল হায়াত, বিপাশা হায়াত, তৌকির আহমেদ এবং আরও অনেকেই বই লিখছেন, আমার সমসাময়িক সানারই দেবী শানু এবং আরও অনেকের ভালো ভালো লেখা, কবিতা, গ্রন্থ, কাব্যগ্রন্থ, উপন্যাস আমি পড়ছি নিয়মিত। তো অনেকের নাম হয়তো বলা হয়নি, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কজনের নাম এই মুহূর্তে মনে হলো আমি বললাম। তো এই যে তারা আমার অনুপ্রেরণা হয়েছেন, আমার মনে হয় যে আমি যখন লিখব তখন আমার লেখাটাও আবার কারো না কারো অনুপ্রেরণা হবে। যেমন আমার সমসাময়িক আরেকজন অভিনয় শিল্পী ভাবনা, আশনা হাবিব ভাবনা, সেও লিখছে। এই যে ভালো শুদ্ধতার প্রচেষ্টা, এই শুদ্ধতার প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমি বলতে চাই আমরা যারা শুদ্ধভাবে পরিশুদ্ধতা নিয়ে আমাদের ভাবনা, চিন্তা এবং মূল্যবোধকে আমরা পাঠক এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই, আমরা একটু একটু করে লেখার চেষ্টা করতেই পারি। জি, সর্বশেষ একটা যদি প্রশ্ন করি, যে বইমেলাতে যে দুইটা বই নিয়ে সবথেকে বেশি আলোচনায় আপনার উন্নতার মোস্তাক এবং হচ্ছে ডক্টর সাবরিনা, তো এদের নিয়ে তরুণদের মধ্যে অনেকের মধ্যে ভালো কথা, অনেকের মধ্যে অনেক ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। গতকাল আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, উন্নতার মোস্তাক এবং তিশাকে ভুয়া বলে বের করে দেওয়া হয়েছে অনেক কথাই। তো এই কি আসলে মেলার কি ভাবমূর্তিকে খারাপ করে কি না, এটা কি আপনারা কোনো চোখে দেখবেন? যারা আপনারা মানদণ্ড বিচার করে বই বের করছেন তাদের চোখে এটা কি আসলে কতটা গ্রহণযোগ্য? পুরো একটি বছর আমরা অপেক্ষা করি আমাদের এই প্রাণের বই মেলার জন্যে। আমাদের অসংখ্য অজস্র ভালো লেখক আছেন, কবি সাহিত্যিক আছেন, আমি চাই তাদের লেখাগুলো আমাদের এই প্রাণের বইমেলায় প্রাধান্য পাক। সঙ্গে সঙ্গে আমরা যারা চেষ্টা করব আমরা তাদের অনুসারী হব। বই বিক্রি বা বই লেখা আমার পেশা নয়, আমি একজন অভিনয় শিল্পী, আমি আমার ভাবনা, আমার চিন্তাধারাকে, অনুভূতিকে আমি পাঠকের কাছে পৌঁছে দেবার জন্যে উপন্যাস লিখেছি। তবে যে কোনো অসুস্থ বিকৃত চিন্তার জোর প্রতিবাদ করছি আমি। আমার ইচ্ছে হলো, আর আমি আমার নিজের জীবনী লিখে ফেললাম, বইমেলা আসলে সেই প্ল্যাটফর্ম নয়, আমাদের বইমেলা সম্মানজনক একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমি আমার জীবনী লিখবার আগে অবশ্যই আমার জীবনটা অনুকরণীয় এবং অনুসরণীয় হতে হবে। যোগ্যতার মাপকাঠিতে সেই উচ্চতার শিখরে যাবার পরেই একজন লেখক তার জীবনী লিখবার সাহস করা উচিত। এবং আমি বলবো যে এক্ষেত্রে আমি একজন অভিনয় শিল্পী, আমি একটু একটু লেখার চেষ্টা করছি। আমার আমার কথা বা আমি আমার মতামতটা শুধু প্রকাশ করতে পারি, তবে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে অবশ্যই প্রকাশকদের। প্রকাশকরা সচেতন হতে হবে যাতে আমাদের মেলায় যেই বইগুলো আসবে, বই মেলায় যে বইগুলো আসবে তা যেন অবশ্যই আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয়। আমাদের বাঙালির ইতিহাস, বাঙালির ইতিহাস বলে, আমাদের বাংলার সংস্কার সংস্কৃতি সম্পর্কে বলে এবং আমাদের ঐতিহ্যের কথা বলে। দর্শকদের বলতে চাই, এখন তো একজন অভিনয় শিল্পীর কিছু পাঠক শ্রেণী তৈরি হয়েছে, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। আমার দর্শক, আমার পাঠক যারা আছেন তাদের সবাইকে আমি মেলায় আমন্ত্রণ জানাতে চাই। এই প্রাণের বই মেলায় আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের পছন্দের বইগুলো সংগ্রহ করবেন। সেই সাথে আমি অবশ্যই অপেক্ষা করব আপনাদের জন্য আমার জলছবিকে সঙ্গে নিয়ে। আপনাদের সবাইকে